হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ কুকিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হলো গিয়া তোমার বুধবার, এখন সকাল 7টার মতো বাজে। তো সকালবেলা একদিকে ভাত বসাইছি, একদিকে চা টিফিন করলাম, কারণ হেতো স্কুলে যাইব। তো এটার লেগে ভাতটা বসাইয়া তারপরে আমি এদিকে চাটা খাইলাম আর কি। খাইয়া তারপরে দেখো তরকারি টরকারি রান্না করতেছি, মানে তাড়াতাড়ি করিয়া হেতো স্কুলে যাইব। মুছা দিয়া, মানে মুছার ঘন্ট রান্না করবো আর কি। এটাই তো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়া সব কিছু কষাইতেছি। তো এই তরকারিটা সবাই পছন্দ করে, আমরা ঘরে মুছার মানে খুবই পছন্দ করে, আমারও কিন্তু খুব ভালো লাগে। আর যে মুচা দিয়া যে পকোড়া বানায়, যে তরকারি যে রান্না করে, এটাও কিন্তু বেশ ভালো লাগে খাইতে। তো যাই হোক, এইভাবে ঘণ্টটাই রান্না করতেছি, ঘণ্টটা মানে খুব টেস্ট লাগে। আর জানো তো বন্ধুরা, এত রোদ উঠছে আজকে, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কিছুদিন তো আমাদের এখানে অবস্থা খুবই খারাপ আছিল, মানে খুব খুব খুবই খারাপ আছিল, মানে জল টলে, মানে বৃষ্টি, খুব খারাপ অবস্থা ছিল। কিন্তু এখন আবার এত গরম দিছে, এমন অবস্থা। তো যাই হোক, দেখো আমার ঘন্ট প্রায়, মুছার ঘন্ট প্রায় হয়েই গেছে গা। তো এই যে নামাই নিয়েছি, লাস্টে দিয়ে একটু ঘি দিয়া তারপরে তোমার নামাই নিয়েছি, আর রান্না করছি গাঁটি কচু তরকারি। তো যাই হোক, এটা দিয়ে খাওয়া যাবো গা। গাঁটি কচু তরকারি এটা পরে রান্না করছি, আগে মুছার ঘন্টটা রান্না করে হেরে পাঠায় দিছি স্কুলে। তারপরে দেখো রান্না বান্না সাইরা, গ্যাসের চুলাটা সকালে তো টিফিন টাফিন করলাম, কিন্তু আর মুছা হয়েছে না। তো এই যে এখন মুছতাছি আর কি। আর জানো তো বন্ধুরা, মানে সকালবেলা যদি একটু বুদ্ধি করে তুমি, মানে সব কাজ যদি গুছিয়ে একটার পর একটা করো, তাহলে খুব সহজে তাড়াতাড়ি করা যায়। তো কারণ নাইলে যদি তুমি অগোছলোভাবে করো তো সব কিছু দেরি হয়। দেখছি আমি কাজটা সব কিছু দেরি হয়। আর প্ল্যান করে যদি তুমি টাইম টু টাইম সব কিছু করো, খুব মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি কী চেষ্টা করি জানো তো, যখন রোদ রোদে প্রচণ্ড গরম দেয়, তখন সময় চেষ্টা করি যে মানে সব কাজ সকালের ভিতরে, মানে কইরানা রান্না বান্না থেকে দইরা যা যা টুকি নাকি কাজ আছে ঘরে, সব কিছু মানে রৌদ্রটা ওঠার আগে তাড়াতাড়ি করে লওয়ার চেষ্টা করি আর কি। মানে 10টার ভিতরে যাতে সব কিছু কমপ্লিট হয়ে যায় গা, এটা চেষ্টা করি। কিন্তু 10টার ভিতরে সব দিন তো আর হয় না, কারণ কোনো দিন এক্সট্রা কাজও থাকে। কাপড় চাপড় ধোয়া ধুই হইলে প্রত্যেক দিন তো আর কাপড় ধোয়া হয় না, কিন্তু হের ছোটো ছেলের প্রত্যেক দিনই ধোয়া হয়, এটা তো একটা দুইটা। আর বেশি যখন ধোই তখন তো একটু সময় লাগবে, এটাই আর কি। তো দেখো টেবিল টা একটু গুছাইলাম ভালো করে, তারপরে লবণে কৌটাটা, লবণটা শেষ হয়ে গেছে লগা, লবণটা একটু মানে ঢুকাইলাম আর কি। ঢুকাইয়া তারপরে লবণ টবণ একটু পড়ছিল, তো এই জায়গাটা একটু গুছাইলাম। তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করতেছি, মানে পরিষ্কার বলতে ঘরটা একটু জার দিতেছি, উপরে মুছামুছি সব কিছু কমপ্লিট, তো ঘরটা একটু জার দিব এখন। তারপরে দেখো রোদ্রের মধ্যে এই যে সন্ধ্যার সম্মত ধূপ দেখায়, তো এই যে জ্বালানিটি একটু একটু রোদ্রে দিতেছি, মানে এটি একটু টুকরা টুকরা করে ছোটো ছোটো করে কাটটা রাখবো আর কি। এখন রোদ্রে দিতেছি, মানে এটা শুকানোর লাগে আর কি। ভাত রোপণে প্রচণ্ড তো রোদ্র উঠছে, রোদ্রের মধ্যে দিলে একটু শুকাইলে তো ভালোই বলে। দেখো কি রোদ্র উঠছে, আকাশটা কিন্তু খুব জলমল জলমল করতেছে, কি ভালো লাগতেছে জানো তো। কিন্তু গরম তো ঠিকই আছে এটি আর কি। আর এদিকে দেখো আজকে থেকে স্বর জমাইতেছি, মানে ঘি তোলার লাগে আর কি। অনেকটি স্বর জমে জানো তো, কেউ খাইতে চায় না। তো ভাবলাম যে আজকে থেকে শরটা জমাই রাখি, তো ঘি তোলা যাবো। এই যে ঠান্ডা দিনের সময় তো আয়া পড়তেছে, মানে তখন সময় যদি একটু আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা আর একটু যদি ঘি দেওয়া হয়, ভাত খাওয়া হয়ে জায়গায় এক থাল জানো তো। তো এটা লেগে ভাবলাম যে না, এতদিন ধরে তুলি না, যখন বিশেষ করে আমার যখন ঠান্ডাটা পড়ে তখন সময় আমি ঘিটা তোলার চেষ্টা করি আর কি। তো এটার লেগে মানে ঘি তোলার লেগে মানে স্বর অনেকটাই জমে। যখন চুলার মধ্যে জাল দিই, মাটি চুলাতে দুধটা জাল দিলে জানো তো স্বরটা যেমন এত বাড়ি হয়ে পড়ে, খুব ভাল লাগে। তো এই স্বরটা আজকের থেকে জমাইতেছি আর কি এটি। তারপরে দেখো শর্ট তৈলা, তারপরে এই যে গঠ জার দিতেছি, গঠ জার দিয়ে কিছু কাপড় জমা ধুয়া দিছি, আর ধুয়া দিছি না এখনও, মানে ভিজাই রাখছি আর কি সার্ফের জলে। তো এইগুলো একটু ধুয়া দিমো ঘরটা জার দিয়া, তারপরে এই যে পাও মোছা দিয়ে এটি একটু রোদ্রে দিয়া দিমো। মানে কিছুদিন ধরে তো রোদ্র উঠছে, আজকে রোদ্রে মানে যখন রোদ্র উঠে জানো তো তখন সব মনে হয় যে ঘরে যা যা আছে সব কিছু রোদ্রে দিই, এমন অবস্থা। তো যাই হোক, তো চলো এখন এই এটির একটু রোদ্রে দিমো পাও মোছা দিয়ে। তো বাস, তারপরে কাপড় ধুতে যামো।
তো বন্ধুরা দেখো, তো আমার ছান টানো কমপ্লিট, ছেলে স্নান করাইছি, তারপরে কিছু কাপড়ও ধুয়ে দিলেছি একসাথে, মানে গড়ে কাজ তো শেষ, তো বাইরে কাপড় চাপড় ধুইয়া তো একবারে ছান টান করিয়ে বসি। বাস এখন খাওয়া দাওয়া করবো, গড়ে একটু ধূপ দেখামো বাস আগে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো সারাদিনে লেগে আজকে মানে আর কোনো কাজ নাই, তো সকাল দিকে যদি এই কালো কাজ মানে সকালের ভিতরে শেষ করে যায় মানে খুবই ভালো লাগে, একটু সময় রেস্ট পাওয়া যায় আর কি। এটাই তো সকাল আমার কাজটা বিশেষ করে সকালবেলায় বেশি থাকে, আর সন্ধ্যার সময় বাস, আর সারাদিন নাহলে তেমন কোনো কাজ টাজ থাকে না, এটাই আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়, যদি কোনো জায়গায় কোনো পার্ট একটু ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানায়। তো চলো, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখি, চলো টাটা।